Controversy, hashtag dancing car, new controversy between the Bongai and Cinebab. এটা না হঠাৎ করে উড়ন্ত ফড়িংয়ের মতো এলো, আমি কিছুই বুঝতে পারছি না যে কে দোষী, বঙ্গাই না সিনেবাব। তো তুমি কাকে সাপোর্ট করছো, বঙ্গাই কে না সিনেবাব কে কমেন্ট করে লেখো, হ্যাশট্যাগ সিনেবাব, হ্যাশট্যাগ বঙ্গাই। Hi and welcome back my channel, The Nicky Bong. Guys, controversy. আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি আর বাংলা ইউটিউব কমিউনিটি নেই, বরং এটা কাঠি কমিউনিটি হয়ে গেছে। এর পিছনে কাঠি করবে। আরে বাবা দেখো, যে যত বেশি টপ করবে, যে যত বেশি সাকসেসফুল হবে, তত বেশি চিন্তা, তত বেশি কম্পিটিশন। এই যেমন আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড অর্ধেকের বেশি সময় করতাম না, যা ভিউজ আসছে আসতো আমি হ্যাপি। কিন্তু বঙ্গাইয়ের সিনেবাব যাদের মিলিয়ন্স এর উপর মিলিয়ন্স ভিউজ আছে, তাদের আরো বেশি করে ভিউজ চাই। এবার আসা যাক মেন মুদ্দায়। বঙ্গাইয়ের সিনেমাপের লাস্ট কন্ট্রোভার্সিটায় বঙ্গাই একটা ভিডিও আপলোড করেছিল দা এন্ড বলে, এবং সেখানে বলে যে সে রণক্ষেত্র ছেড়ে পালাচ্ছে বা তার আর কোনো ইন্টারেস্ট নেই কন্ট্রোভার্সিতে, ওম সোহা বলে একেবারে কন্ট্রোভার্সি এন্ড। সিনেমাপের লাস্ট ভিডিওতে সিনেমা কিছু একটা প্রুফ করতে চেয়েছিল যে বঙ্গাই নাকি এ কেমন সিনেমা বলে যে রিভিউ গুলো বানায়, যেগুলো আমরা সবাই খুব লাইক করি, খুব পছন্দ করি, সেগুলো নাকি চুরি করা, সেগুলো নাকি কপি করা। মানে যে বঙ্গাই কেন অন্যান্য মুভি কপি করা হয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানায়, সে নিজেই উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি ক্রেডিট সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছে, আর ভিডিও কামিয়ে লক্ষ লক্ষ ভিউজ পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা ছিল সিনেমাপের মূল কথা। এরপরে সব কন্ট্রোভার্সি এন্ড হয়ে গেল, বঙ্গাইয়ের কথা শুনে সিনেমা প্রাইভেট করে দিল ভিডিও, সে নাকি খুব ভালো ছেলে। তো এরপরে নতুন করে কন্ট্রোভার্সি শুরু হলো এই দুদিন আগে। আমরা দেখছি সিনেবাবু গাড়ি কিনেছে, নতুন বইয়ের সঙ্গে ছবি দিচ্ছে, আর এদিকে বঙ্গাইও নতুন গাড়ি কিনেছে, মানে কম্পিটিশন হাই লেভেলের, দুজনে সুন্দর গাড়ি কিনেছে, হেভি গাড়ি, দারুণ। আমার তো মনে হচ্ছে যে কোন একটা দোকানে সেল চলছিল, তো দুজনে মিলে একসাথে সেলে গাড়ি কিনে নিয়েছে, কালী পুজোর দেওয়ালি সেল, ভালো ভেবেছিলাম। ভেবেছিলাম মা ভালো গ্রোথ হচ্ছে সব হোক। এবার তারপরে সেখানে বঙ্গাই যে গাড়ি কিনেছে, সেখানে ফেসবুকে যে পোস্টটা দেয়, তার নিচে রাহুল আসিম বলে একটা ছেলে কমেন্ট করে লেখে, এখন ফ্ল্যাটে আলু খাওয়া অতীত, দাদা এখন গাড়িতেও আলু খাবে, হ্যাশট্যাগ ডান্সিং কার। মানে তুমি চিন্তা করো, বঙ্গাই নিজে গাড়ি কিনেছে, যেমন সিনেবাব তার বউয়ের সাথে গাড়ি কিনে বউয়ের সাথে ছবি দিয়েছে, কিন্তু বঙ্গাই তো একা একাই ছবি দিয়েছে না, আলুদির সাথে তো ছবি দেয়নি, তাহলে অন্তরাদিকে এর মাঝে টানার মানেটা কি? আমার খুব খারাপ লাগে, আমি যারই সাপোর্টার হই না কেন, বঙ্গাই সাপোর্টার হই বা সিনেবাবের সাপোর্টার, যখন প্রশ্নগুলো আসে বা যখন পোকিং করা হয় সিনেবাপের বউ রুমা দিকে বা বঙ্গাইয়ের গার্লফ্রেন্ড অন্তরা দিকে, তখন আমার খুবই খারাপ লাগছে একজন মেয়ে হিসেবে, কারণ কন্ট্রোভার্সি হচ্ছে এদের দুজনের মাঝখানে, তোমরা এদেরকে নিয়ে যা খুশি বলো, অ্যাবিউজ করলে এদের দুজনকে নিয়ে করো, কারণ এরা দুজন যুদ্ধ করছে বা এরা দুজন ঝামেলা করছে, কিন্তু অন্তরাদি তো কোনো কিছুই বলেনি না, তাহলে অন্তরাদিকে এরকম বলার মানেটা কি? আজকালকার দিনেও সমাজটা এত খারাপ, সবসময় মেয়েদেরকে ভুক্তভোগী হতে হয়, তুমি একটা কিছু করেছো তোমার বোনের সাথে এই করবো বা তোমার মায় খারাপ, আরে কেন, যে তোমার সাথে ফেস টু ফেস লড়াই করছে তার সাথে বলো না। এবার সেই কমেন্টটাকে রিপ্লাই করে বঙ্গাই আবার কমেন্ট করেছে, তোমার মাকে নিয়ে একদিন এসো আমার গাড়িতে। হয়তো বঙ্গাই এই কমেন্টটা করেছে, এটা প্রথমত খুব খারাপ, কারণ তার মাকে নিয়ে, আমি তো এটাই এক্স্যাক্টলি বলছি, যদি বহুল তুই খারাপ বা এরকম কিছু, তুমি খারাপ এরকম, কিন্তু না, তার মায়ের দিকে চলে যেতে হবে। মানে সবাই জানে মেয়েরা হচ্ছে একটা দুর্বলতার জায়গা, মেয়েদের উপর আক্রমণ করলে, মেয়েদেরকে নিয়ে বাজে বললে হয়ে যায়, ঠিক যেরকম আমরা মহাভারতে দেখতাম না, দ্রৌপদীর রাগ হয়েছে দুর্যোধনের যুধিষ্ঠিরের সঙ্গে, বস্ত্রহরণ করছে দ্রৌপদীর, রাবণ লড়াই করা উচিত, মানে লক্ষ্মণ সুর্পনখার নাক কেটে দিয়েছিল কিন্তু রাবণ হরণ করছে সীতাকে, ঠিক সেম, মানে আমি একটু বেশি এক্সাম্পল দিয়ে দিলাম, বাট তোমরা সেরকম ভাবে ভেবো না, আমি বলতে চাইছি যে মেয়েদেরকে কেন টার্গেট করা হচ্ছে, আই রিয়েলি ডোন্ট নো। এবার এই কমেন্টটাকে হয়তো সবাই খুঁজে পেত না, কিন্তু সিনেবাব এই কমেন্টটাকে হাইলাইট করে ফেসবুকে আপলোড করে দেয়। লিখেছে, আমি তো ভালা না, তোমরা ভালো লইয়া থাকো, হ্যাশট্যাগ ছোদ্দা আপনাদের ভদ্র। কমেন্ট সেকশনে অনেক ভুলভাল কমেন্টস থাকে যেগুলো লোকের চোখেই পড়ে না, বাট এত বড় ইনফ্লুয়েন্সার যখন আমায় নোংরা রিপ্লাই করে সেটা নিমিষেই ভাইরাল হয়। কারণ হচ্ছে সিনেবাব যে সমস্ত ভিডিওগুলোতে মেয়েদেরকে অ্যাবিউজ করতে একদম প্রথম দিকে নিজেই স্বীকার করেছে যে আমি প্রথম প্রথম ওটার সময় এরকম করতাম, যেগুলো একদম সমর্থন করে না, তুমি যা খুশি করতে পারো, মেয়েদেরকে কেন অ্যাবিউজ করবে তুমি, যদি আর তুমি যদি মেয়েদেরকেই অ্যাবিউজ করো তাহলে ছেলেদেরকেও করো, শুধুমাত্র মেয়েদেরকে অ্যাবিউজ করলেই আমি ওপরে উঠবো, এটা খুব বাজে একটা বিষয়। তো বঙ্গাই কি করেছিল, এটা লিক করে দিয়েছিল, না তার নিজের ভিডিওতে সিনেবাবের বাজে দিকটা দেখাচ্ছিল, তাই সিনেবাব এখন আরো বেশি করে রেগে গিয়ে যে বঙ্গাই মা তুলে কথা বলছে সেটাই অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছে। তার ফলোয়ার্সরা ভুল ইনফ্লুয়েন্স হচ্ছে, মাকে নিয়ে টেনে অন্যভাবে রিপ্লাই কামও ছিল, আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। তো
তার ফলোয়ার্সরাও অ্যাকচুয়ালি বঙ্গায়ের ফলোয়ার্সরাও যখন ইনসিডেন্টটা হচ্ছিল সিনেবাবকে গালাগালি অ্যাবিউজ করতো। এবার এখানে সমস্ত কিছু মিটে গেছিল। অন্তরা নয়না রয় মধু বঙ্গাইয়ের দ্য ফেভারিট আলুদি, তো সে কমেন্ট করে আবার সিনেবাব মিনমনকে রিপ্লাই দিয়েছে, তোমার কাছের কোনো মহিলাকে নিয়ে দিনের পর দিন কেউ এরকম মন্তব্য করলে তুমি দাঁত কেলিও আর হাততালি দিও কেমন? তোমার বউয়ের জন্য খুব কষ্ট হয়, তোমার জন্যও হয়। আমার মনে হয় এখানে বউকে তোলার কোনো দরকার ছিল না, কারণ সিনেবাব মিনময় যে পোস্টটা করেছে এটা কিন্তু বঙ্গাইকে নিয়ে করেছে, এখানে কিন্তু অন্তরাদির কোনো কথাই উল্লেখ করেনি। অন্তরাদির একটা টেন্ডেন্সি থেকে কন্ট্রোভার্সিতে জড়ানোর, অন্তরাদির সাথে যেটা হয় মানে সবাই আলুদিকে খালি অ্যাবিউজ করে, বাজে বাজে কমেন্ট করে, খুবই নিম্নমানের নিকৃষ্ট মানের গালাগালি করে যেগুলো একদমই বাজে, কিন্তু তাও আমার মনে হয় না এখানে জড়ানোর আলুদির কোনো দরকার ছিল, কারণ আরো বেশি জড়ালে আরো বেশি করে ফ্যান্সরা অ্যাবিউজ করবে না, সেটা অন্তরাদির জন্যই খারাপ, ভালোর জন্যই বলছে আর কি। তোমার বউয়ের জন্য খুব কষ্ট হয়, কোনো দরকারই ছিল না, কারণ রুমাদি সে এমন একটা মানে সরল মনের মনে হয় আমার যে কোনো এসবের মধ্যেই থাকে না, সে নর্মালি হাউস ওয়াইফ, সে জানে নিজের হাজবেন্ডকে ভালোবাসতে হবে, নতুন করে ভিডিও বানাতে হবে, নর্মালি সে সবসময় থাকে, মানে ভিডিও বানানোর কথা বলে না, অন্য কেউ হলে যেমন অন্তরাদি নিজেই বঙ্গাই জাস্ট ফ্রেন্ড, তাকেই কাজে লাগিয়ে জাস্ট ফ্রেন্ড বলে বলেই মানে 100K-র উপরে 1 লাখের বেশি সাবস্ক্রাইবার করে মানে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, দূরে দূরে ঘুরতে যাচ্ছে, সে যা খুশি করুক তাদের পার্সোনাল লাইফ, আমি বেশি অর্থোডক্স বা স্টেরিওটাইপ হতে চাই না। তোমার জন্য হয় লাস্ট ভিডিও গুলিতে 1 লাখ করে ভিউজ, সিনেবাব রোজ ভিডিও বানায়, মানে রোজ বলতে মানে প্রত্যেক সপ্তাহে 2 করে সিনেবাবের ভিডিও আসে, তাই সিনেবাবের যারা অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার যারা তাকে দেখে এন্টারটেইনমেন্ট হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইড, আর প্রত্যেক সপ্তাহে যদি 2 করে ভিডিও বানায় তাহলে তো ভিউজ এর আপস এন্ড ডাউনস হবে, নাকি বঙ্গাই মাঝে মাঝে ভিডিও বানায় যেরকমটা সিনেবাব বলে যে বঙ্গাই নাকি ভিউজ নগ্নে জন্ম, ভিডিও বানিয়ে চ্যানেল থেকে রিভাইভ করো কন্ট্রোভার্সি আর তার ভিউজ এর জন্য রাত দিন কাঠি করে বেড়াও। আমার মনে হয় না শুধুমাত্র সিনেবাবের ভিউজ নির্ভর করে বঙ্গাইয়ের উপর, কারণ বঙ্গাইয়ের যারা ভিডিও দেখে তারা তো সিনেবাব কতটা পছন্দ করে না, আর সিনেবাবকে যারা দেখে তারা হয়তো বঙ্গাইকে পছন্দ করে না, আমাদের কমিউনিটিটাই এখন এরকম হয়ে গেছে বেঙ্গলি কমিউনিটিটা, আমার এটা একদমই মনে হয় না, বরং আলুদির বিশেষ করে লাগে কন্ট্রোভার্সি করতে। এবার আলুদি যদি এখন সিনেবাবকে নিয়ে কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেলে হয়তো তখন আলুদি বেশি ভিডিও পাবে, তাই না, আমার মনে হয় না সিনেবাবের যে লাগবে কন্ট্রোভার্সি, আর তারপর রাত দিন কাটি করে বেড়াও। আর শোনো, সব মেয়েই মা হয়, বান্ধবীর ব্রা টানা ছেলেরা যদিও এটা বুঝবে না, আর যদি মায়েদের প্রতি তোমার ন্যূনতম শ্রদ্ধা থাকতো তাহলে জঘন্য কমেন্টের বিরুদ্ধে এক লাইন হলেও লিখতে, যা কাকিমাকে গাড়ি করে ঘোরাতাম আসলে, মা বাদে বাকি মেয়েদের কি বস্তু মনে হয়, কাকিমাকে নাকি এখন ঘোরানোর জন্য কথা বলেছে। যারা বঙ্গের সাবস্ক্রাইবার আছো তারা একবার বঙ্গাইয়ের নিজেদের মাকে নিয়ে বঙ্গাইয়ের কাছে যেও, দেখো বঙ্গাই যদি ঘোড়ায় গাড়ি করে, মা বাদে বাকি মেয়েদের কি বস্তু মনে হয়, আমি জানি না, এটা মানুষের পার্সপেক্টিভ এর উপর নির্ভর করে, সব মেয়েদেরকে রেসপেক্ট করা উচিত, কিন্তু মেয়েদেরকে রেসপেক্টফুল হতে হবে, তাদেরকেও সেরকম হতে হবে, তুমি একা ভালো ব্যবহার করছো একজনের সাথে আর সে যদি খারাপ হয় তাহলে তো হয় না, মেয়েদেরকেও ভালো হতে হবে ছেলেদেরকেও ভালো হতে হবে, ইকুয়ালিটি থাকতে হবে, ফেমিনিজম সেই কথাই বলে যে জেন্ডার ইকুয়ালিটি, সবসময় মেয়েরাই ভালো ছেলেরাই খারাপ বা ছেলেরাই ভালো মেয়েরা খারাপ এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপর মৃন্ময় রিপ্লাই দিয়েছে, ম্যাডাম এত প্রশ্নের উত্তর কমেন্টে কি করে দিই, শুধু এটাই বলবো লাস্ট কন্ট্রোভার্সিতে ওনার আক্রমণ আমার আর আমার পরিবারের উপর দিয়ে কি গেছে সেটা আমি জানি, হয়তো এখন এত মহান হতে পারিনি যে দুদিন পর সব ভুলে যাব, তো এটাই অ্যাকচুয়ালি সিনেবাব মৃন্ময়ের জ্বালা। এছাড়া সিনেবাব মৃন্ময় একটা ভিডিও বানিয়েছে, তো সেখানে সিনেবাব মৃন্ময়ের কথা অনুযায়ী সমস্ত ভিডিও চুরি করেছে, কেন লাস্টের ভিডিওটা অফ করেছিল সিনেবাব, কারণ ভেবেছিল যে উইদাউট এনি পারমিশন ওই ছেলেটার ভিডিও ফেসবুক থেকে নিয়ে করেছে, তাই একেবারে বইটাকে কিনে এনে একেবারে পড়ে পড়ে দেখিয়েছে, তার মানে তোমরা ভাবো বঙ্গাই উইদাউট এনি ক্রেডিট, আরে বাবা একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তো সুমন সরকার কবি সুমন সরকারকে একটা ক্রেডিট দিতে পারতো যে ফেসবুকের থেকে, এরকম ভাবে কপি কে করে আমি জানি না, এই কপিটা যদি সিনেবাব করতো বা অন্য কেউ করতো তাহলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু বঙ্গাই যেহেতু কপি করেছে তাই হয়তো কেউ কিছু বলছে না, দ্য গ্রেট বঙ্গাই, বাট আমার মনে হয় বঙ্গাই এখন তো আর কিছু করা যাবে না, ওইগুলো ভিডিও গুলো ডিলিট করেও লাভ নেই, কারণ যা ইনকাম করার হয়ে গেছে, বঙ্গাই যদি ছোট্ট করে একটা দিয়ে দিত
একটা ক্রেডিট যে সুমন সরকারের এই ভিডিও বা একটা যদি ভিডিও বানাতো তাহলে ভালো হতো। তোমার কি মতামত কমেন্ট করে বলো। লাভ ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, বাই।